আমাদের যে যুগপথ আন্দোলনের যারা শরিক, একসাথে যারা আমরা আন্দোলন করছি, এই আমাদের যে গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকারকে ফিরিয়ে আনার জন্য এই ফ্যাসিস্ট অমরীশ সরকারের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করছি, সেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আবার আলোচনা শুরু করেছি। আমরা সবাই এ বিষয়ে প্রায় একমত যে এই ফ্যাসিবাদী সরকার, তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্যে তারা সব রকম অপকৌশল গ্রহণ করছে। এবং এখানে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে পুনরুজ্জীবিত করে তারা নিজেদের ক্ষমতাকে নিষ্কণ্টক করার লক্ষ্যে তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সঙ্গে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে। এবং একটা যে এটা করছে, তারা সম্পূর্ণভাবে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। আজকে এই অবস্থার প্রেক্ষিতে তারা একটা নির্বাচন করেছে, যে নির্বাচনটা মানুষ বর্জন করেছে, মানুষ নির্বাচনে ভোট দিতে চায়নি। অর্থাৎ দেশের মানুষ তারা চায় যে এই দেশে একটা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হোক এবং সেটা একটা নির্দলীয় সরকারের অধীনে হোক। এবং সেই নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ তারা তাদের যে মতামত, সেই মতামতকে দিতে চায়। এই জন্যই আমরা রাজনৈতিক দলগুলো, আমরা একসাথে হয়ে প্রায় 63 রাজনৈতিক দল আমরা একসাথে হয়ে দেশের মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছি, লড়াই করছি। আমরা জানি যে এই সরকার তার সমস্ত রাষ্ট্র ক্ষমতাকে দখল করে বেআইনিভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। কিন্তু ইতিহাস বলেই যে এইভাবে জোর করে ক্ষমতা দখল করে বেশ দিন টিকে থাকা যায় না, কিছুদিন হয়তো টিকে থাকা যায়, মানুষের কষ্ট হয়, এর তারা করছে এটা অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন, হত্যা, খুন, জখম করে আজকে তারা এই ভয়ে একটা ত্রাসের একটা আবহাওয়া সৃষ্টি করেছে, সেটা দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আজকে তাদের দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের স্বজনপ্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা নতুন নতুন নির্বাচনের কৌশল বের করে, ডামি ইলেকশন করে, কখনো নিশি রাতের ভোট করে, আগের রাতেই ভোট করে দেয়, কখনো 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করে দিয়ে তারা ক্ষমতায় যায়, এই অবস্থায় তারা যাচ্ছে। সেই জন্যই আমরা আবারও এটা আলোচনা বসেছি যে আমাদের এটাকে একটু বিশ্লেষণ করা এবং সেই সঙ্গে আবার ভবিষ্যৎ কর্মপদ্ধতিকে নির্ধারণ করার জন্য আমরা আজকে আলোচনা বসেছিলাম গণফোরাম এবং পিপুলস পার্টির সঙ্গে, বাংলাদেশ পিপুলস পার্টির সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের গণফোরামের কাগজটা আছে, আপনাদেরকে নাম দেওয়া হয়েছে, আমাদের দাদা সুব্রত দাদা আছেন গণফোরামের পক্ষ থেকে, এখানে জাকারিয়া আছেন, উনি পিপুলস পার্টির পক্ষ থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন, তার সঙ্গে তার সদস্যরা এসছেন, আপনাদের নাম আছে। আমরা এই দেশের এই অবস্থা, বর্তমান অবস্থা, আমাদের যারা একসাথে যুগপথ আন্দোলন করছি তাদের ভবিষ্যৎ কর্মসূচি, কর্মপদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমি এখন অনুরোধ করব যে আমাদের গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি তার বক্তব্য। ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করার কোনো কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। বর্তমান স্বৈরাচার সরকার, অবৈধ সরকার, জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এবং একটা মহাদুর্যোগ, মহাবিপর্যয়ের মধ্যে আমরা আছি। আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক সেক্টর, শেয়ার বাজার থেকে শুরু করে কোনো জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই, সুশাসন তো দূরে থাক, আইনের শাসন পর্যন্ত নাই।
এবং সব কিছু তারা কুক্ষিগত করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধূলিসাৎ করে দিয়েছে। সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিংয়ের মাধ্যমে, আসুন আমরা আবার জেগে উঠি। এই সরকারের পতন অনিবার্য, জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব, আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব। এটাই হলো আজকে বাস্তবতা, এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের সামনে আবার উপস্থিত হব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপির সাথে আছি এবং বিএনপি যে এই বাংলাদেশের বেশিরভাগ সরকারকে আন্দোলন নামানোর জন্য যে প্রোগ্রামগুলো করবে সেই প্রোগ্রাম একত্রিত ঘোষণা করছে, এবং আমাদের জোট নেতা সুব্রত দাস যেটা বলছে তার মধ্যে আমি একমত, এবং বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমরা একমত, এবং আগামীতে রাজপথে থাকবো। সেই সরকারকে না হঠান পর্যন্ত বাংলাদেশ পুলিশ পার্টি ঘরে ফিরে যাবে না। সবাইকে ধন্যবাদ। আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা বিদেশে কাজ করেন রাষ্ট্রপতি হিসেবে, তাদের আমরা গত কয়েক বছর ধরেই দেখছি এবং এবার আরও অনেকটা দৃশ্যমান হয়েছে, তারা রাষ্ট্রের কাজের বদলে তারা দলীয় কাজ, ক্ষমতাসীন দল তাদের দলীয় অনুষ্ঠানগুলোই কেন জানি তারাই সব কিছু করছে। যে রাষ্ট্র কি লাভবান হয়, এবং বরঞ্চ রাষ্ট্রের কোনো সংকট বা যে সমস্যা বৈশ্বিক হোক অথবা সেটা নিয়ে তাদের তৎপরতা আপনারা দেখতে পান কি না, এটা আসলে কূটনৈতিকভাবে এটা কোন জায়গায় আসলে যাবে? কারণ আজকে বাংলাদেশের মানুষের পক্ষে কিন্তু তারা ওখানে কোনো কিছু সেরকম দৃশ্যমান কিছু নাই। ধন্যবাদ। আপনারা জানেন আমি প্রায়ই যে কথাগুলো বলি, যেখানে আসলে বাংলাদেশকে তারা একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করছে। একদলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য, যে আপনার যারা রাষ্ট্রদূত থাকবেন, যারা সরকারি কর্মকর্তা থাকবেন, যারা বিভিন্ন সরকারের দায়িত্বে থাকবেন, তারা শুধুমাত্র যে দল আছে, এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন, তাদেরকে মানে আপনার আরও বেশি তাদেরকে কীভাবে তাদের উন্নয়ন করা যায়, তারা কীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলি তারা করবেন। আমরা গত কয়েক বছর ধরে দেখেছি, এটা আপনি সত্যি সঠিক কথা বলেছেন, যে তারা বাইরে যে কাজগুলো করে সেই কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না, তারা আওয়ামী লীগকে প্রমোট করে, এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় না এটা আমরা দেখেছি এবার, যে তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না। মূল জায়গাটা হচ্ছে কি, যে আমরা 1971 সালে আমাদের দেশের যে যেটাকে আমি সবসময় বলি যে আত্মা সোল, সেটাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ, সেটাকে ধ্বংস করে দিচ্ছে। ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুণ অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, কূটনৈতিক অবস্থা, এই কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আবার ডোনাল্ডু জি, বাংলাদেশের নির্বাচনের আগে, এই 24 সালের নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বের একটা অবস্থান ছিল, তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা তাদের কথা বলে গেছেন এবং বিভিন্ন ভূমিকা রাখার চেষ্টা করেছে। তো মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওই সফরে এবং ওনার বক্তব্য থেকে আপনারা কি মনে করেন যে পশ্চিমা বিশ্ব, বিশ্বের আমেরিকা তাদের সেই অবস্থান থেকে একটা সরে গেছে? আমি জানি না আপনারা কি অবস্থান তাদের ভেবেছিলেন, আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোকে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে, তারা এতটুকু খুশি না। কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন, ডেভেলপমেন্টের কাছ থেকে বিভিন্ন এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না, এর কথা আমাদের মনে রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ লুট হয়েছিল,
গত দুদিন ধরে আমরা দেখছি যে বিশেষ করে বিভিন্ন বাইরের একটা দেশের গণমাধ্যমে এসছে যে আবারও সেই একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, যদিও বাংলাদেশ ব্যাংক থেকে সেটি ইয়ে করা হয়েছে, সেটি সফলতা অস্বীকার করা হয়েছে। যদিও প্রথমবার যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আমরা মানে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেনি, সরকারও স্বীকার করেনি, আমরা অনেকদিন পরে বিদেশি একটা গণমাধ্যম থেকে এই জানতে পেরেছি। তো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তো আপনি আপনার বক্তব্যের বলেন, এই ধরনের আশঙ্কা তো আসলে উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমাদের দেশে ইন্টারনাল ব্যাংকগুলোই তো লুটপাট হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী, এরা মিথ্যার উপরে টিকে আছে, জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা ডাটা দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এবং যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে। আপনাদের সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢোকাই নিষিদ্ধ করেছে, সবখানে একই অবস্থা। অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে, এই শাসক গোষ্ঠী, আওয়ামী লীগ শাসক গোষ্ঠী, মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায়। মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না, সামান্য দিন যায়, বেশি দিন যায় না। ধন্যবাদ। দাঁড়াইল কি অনেক কিছু দাঁড়াইল